চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমরাও ঠিকঠাক আছি। আর এই যে সকাল সকাল দেখো এখানে একটা স্পট হয়ে আছে, এখানে আমি পেস্ট লাগিয়ে দিয়েছি। এখানে কি করেছে, ছেলে ঘুম থেকে উঠেই জানি না কি হয়েছে, ওর প্রচণ্ড রাগ কি কারণবশত এখন এখানে দিল কামড়ে। ওর উপরে দাঁতগুলো যেগুলো আছে ওগুলো এখানে পড়ে গেছে। দেখি পেস্ট তো লাগালাম, এখন আবার স্পট পড়লে তো মুশকিল। সব জায়গায় ভালো লাগে, মুখের মধ্যে যদি স্পট পড়ে না মানে কি বলবো। আর এই যে ছেলে খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়েছি, এখন ও খেলছে, এখন আবার আবার নিচে যাবে, নিচে গিয়ে একটু ঘোরাঘুরি করবে। সকাল সকাল উঠেই পড়ে দিল অ্যাক্সিডেন্ট। ইস কি করবো, যা তা অবস্থা, দেখি কি হয়। এখন ওই ছেলের খাবার বসাবো, আবার রান্না করব। আর আজকে রান্নার সেরকম কোনো ঝামেলা নেই, দিদি রান্না করছে, তো এই আর কি। তো দেখতে থাকো সারাদিন আমি কি করছি। আর এখন ছেলের প্রচুর কালকে কাপড় রয়েছে, সেই কাপড়গুলো আমি ধুয়ে দিই, তো দেখতে থাকো। ছাদে প্রচুর হাওয়া করছে, হাওয়া তার সাথে ধুলো, আর এদিকে ফ্যান একা একাই ঘুরে যাচ্ছে হাওয়ার চোটে। গাছপালা পড়ে গিয়েছে, এই যে গাছটা পড়েই গিয়েছে, গাছটাকে সোজা করে এখন রাখি। আর এখানে ওই রামনবমীতে এখানে হনুমানের ঝান্ডাটা লাগানো হয়েছিল, তো সেটাও পড়ে গিয়েছে, ওটাকে আবার ঠিক করে লাগাতে হবে। আর এই যে ওয়েদার তো ঠিকঠাকই আছে, আজকে রোদের পরিমাণ মোটামুটি। আর এদিকে ছেলের জামা কাপড় সব ধুয়ে দিয়েছি, এগুলো সব এখানে লাইন করে শুকাতে দেওয়া। আজকে তুলনামূলক রোদটা কম, অনেকটাই কম। এখন নিচের দিকে যাওয়া যাক, বালতিটা এখানে রেখে দেই, দরজাটা লাগিয়ে দেই একবারে। অনেক সময় যে দিদিরা ঘুরে আসে কাপড় মেলতে, তারপরে এটা বন্ধ করতে ভুলে যায়, এত শব্দ হয় মানে কি বলবো, বলার না আর। চলো যে ফটোটা বাঁধাতে দিয়েছি ওটা ভেতরের রুমে লাগাবো, আর এই স্পেসটা এখনও ফাঁকা রাখা হয়েছে, এখানে আবার আরেকটা ফটো দেওয়া হবে, বড় করে ফটো এখানে বাঁধাবো। এই যে এই জায়গাটা ওপেন আছে, চলো। এদিকে ছেলের ভাত ডাল হচ্ছে, আর আমার চাটা রেখেই গিয়েছে, চাটা খেয়ে নেই এখন। ছেলেকে স্নান করিয়ে দিয়েছি একদম পরিষ্কার, এখন ওকে ভাত খাওয়াতে বসবো। তো আবার বইটা নিয়ে আসলো, বই পড়ছে একটুখানি, চলো এখন মাম খাবে, পরে বই পড়বে। কোনটা, ম্যাও কোথায়, ম্যাও ম্যাও কোথায় বাবা, ম্যাও কোথায়, ভৌ ভৌ কোথায়, ভৌ 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 কোথায় দেখাও, হ্যাঁ ম্যাও, এটা ম্যাও, ভৌ ভৌ কোথায়, হ্যাঁ ভৌ ভৌ, কক কক কোথায় বাবা, কক 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 কোথায় কোথায়, কক কক কোথায়, ওইটা ভৌ ভৌ না, হিপ্পো কোথায়, হিপ্পো হিপ্পো কোথায়, হিপ্পো কোথায় দেখাও, হিপ্পো কুলোচ্ছে, জেব্রা, লায়ন, তোমার জন্য মামা আজকে লায়ন কিনে আনবে, দাঁড়াও। রাইনো কোথায়, রাইনো তুমি জানো কিন্তু কোথায় আছে দেখাও, চলো এখন খেয়ে খাওয়াই দিই তোমাকে, চলো। আর আমারও স্নান ধান কমপ্লিট হয়ে গিয়েছে, তো আমি আগে করে নিই তারপরে ছেলেকে করাই। তো এখন ওকে ভাত খাওয়াই, আজকে নিরামিষই খাবে, আজকে কিছু দেব না, আসলে এত গরম পড়েছে, গরমের মধ্যে ডিম তো একদমই দিচ্ছি না। মাছ মাংস খেয়েছে পরপর, তো দুদিন একটু রেস্ট দিলাম, কালকে আবার মাছ খাওয়াবো ওকে, তো চলো দেখতে থাকো। হ্যাঁ ওটা ক্যামেল। আজকে দুপুরের মেনু, এখানে আছে ভাত, এখানে রয়েছে টক ডাল আম দিয়ে করা হয়েছে, এখানে রয়েছে মাছ একদম মাখা মাখা করতে বললাম,
আর এদিকে রয়েছে সজনে, আলু সজনের তরকারি। তো আমি তাড়াতাড়ি খেয়ে নিই, ছেলে আবার উঠে যাবে না হলে। গুড ইভিনিং বন্ধুরা, তো আমি এখন একটুখানি বেরোবো, যাবো হচ্ছে এক শপিং মলে, সেখানে ছেলের প্যাম্পার্স আনতে হবে, ওর ওয়াইফস আরও আনতে হবে, আরও কিছু কিছু জিনিস আছে নেওয়ার, সেগুলো আনতে হবে। তো এগুলো সচরাচর শ্বশুরমশাই যায়, তো আজকে আমি বললাম যে আজকে আমি যাই, একটুখানি ঘোরাও হবে, আসলে অনেকদিন থেকে যাইও না, আর আমারও কিছু জিনিস নেওয়ার আছে, যার জন্য আজকে আমি বললাম যে বাবা তুমি থাকো বাড়িতে, আমি আজকে গিয়ে নিয়ে আসি। তো ছেলেকে এই যে খাওয়ানো হলো, এখন আমি এই যে বেরোবো, তো ওখানেও কিছু কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে একটা নতুন ব্যাগ নিলাম অন্য, তো চলো দেখতে থাকো। এগুলো হেপো কিনে নিই আমি, প্রচন্ড ভিড় আজকে, প্রচন্ড ভিড়। আমি এটা নিয়ে নিলাম, দেখি আর কি কি নেওয়া যায়। আমার তো ট্রলি অলরেডি ভরেই গিয়েছে, একদম ভর্তি, কিন্তু যেটাই দেখছি ওটাই পছন্দ হচ্ছে। এদিকে আবার ছেলের জুতো একটু দেখতে আসলাম, তো খুব একটা ভালো লাগলো না, আর এই ব্যাগটা আমার পছন্দ হলো তাই ব্যাগটাও নিয়ে নিলাম। চলো দেখি এখন আর কি নেওয়া যায়। ওদিকে বাড়িতে ছেলেও একা আছে, তাড়াতাড়ি কমপ্লিট করে বাড়িতে যাব। চলো পরে বেরিয়ে, এখন একটু আসলাম মোমো খেতে, এখন একটু মোমো খাই। হ্যাঁ সর্স দে তো, আর এই যে ওগুলো তো ভর্তি একদম, এই যে মোমো নিয়ে নিলাম, মোমো খেয়ে নিয়ে এক প্রকার বিশাল যুদ্ধ করে অবশেষে বাড়িতে আসলাম। এত ভিড়, এত ভিড়, এক তো হচ্ছে পয়লা বৈশাখের জন্য মার্কেটিং, তার উপর ঈদের মার্কেটিং, মানে মারাত্মক লেভেলের ভিড় ছিল, মারাত্মক। তার মধ্যে আমি কিছু কিছু জিনিস নিয়ে এসেছি, তো সেগুলো দেখাই। এখানে মেইনলি তো গিয়েছিলাম ছেলের এই ডাইপার আনার জন্য, ডাইপার এনেছি ছেলের জন্য, এই যে হাফ প্যান্ট এনেছি, ফুল প্যান্ট একটা এনেছি পাতলা দেখে, আর এদিকে ছোটো ছোটো দুটো প্যান্ট, আর এই যে ওর ওয়াইফস জলের বোতল, এই যে বাসন মাজার জন্য স্টিলুল এগুলো এনেছি, একটা সারাশি এনেছি, এদিকে বিস্কিট, আর একটা হচ্ছে ব্যাগ। এই ব্যাগটা খুব প্রয়োজন ছিল, কারণ ব্যাগ আছে অনেকগুলো অনেক রকমের, কিন্তু এই বিয়ে বাড়ি টিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতে গেলে পরে একটা ভালো ব্যাগ লাগে, কারণ ছেলের জিনিসপত্র নিয়ে যেতে হয়, তো ওর দুধ যাবতীয় জিনিসপত্র নেওয়ার জন্য এই ব্যাগটা আমি নিলাম। এই আর কি, তো কী বলবো আর বন্ধুরা, খুবই হ্যারেস্ট একদম, অলরেডি 10টা বেজে গিয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। গুড নাইট।